প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের 15 দিনের সফর শেষে কিছুক্ষণের মধ্যে ফিরেছেন ঢাকায়। ফিলিস্তিনের গাজায় রাতে আধারে ইসরায়েলি বিমান হামলা, সপরিবার ইসলামিক জিহাদের 3 শীর্ষ নেতা সহ 12 জন নিহত। ইংল্যান্ডে আয়ারল্যান্ড বাংলাদেশে প্রথম ওয়ানডে আজ পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়ে সিরিজ জয়ে মনোযোগী টাইগাররা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 15 দিনের সফর শেষে আজ ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান আর কিছুক্ষণের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা 6:25 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। গত 4 মে ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে যান প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে অবস্থানকালে শেখ হাসিনা 6 মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। লন্ডনে শেখ হাসিনা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। রাজধানী কারওয়ান বাজারে ব্যস্ত সড়কে বেপরোয়া 2 বাসের পাল্লায় উল্টে গেছে বিহঙ্গ পরিবহনের একটি বাস। এতে করে গুরুতর আহত হয়েছেন গাড়িটির হেল্পারকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে বাস যাত্রীদের কেউই গুরুতর আহত হয়নি। রাত 11:15 দিকে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা জানান, বিহঙ্গ পরিবহন ও শিকড় পরিবহনের বাস আগে যাবার প্রতিযোগিতায় লিপ্ত হয়, এতে নিয়ন্ত্রণ হারিয়ে বিহঙ্গ পরিবহনের বাসটি উল্টে যায়। এতে কম বেশি আহত হন অনেকেই, হেল্পারের পা ভেঙে যায়। ঘটনার সাথে 2 বাসের ড্রাইভার পালিয়ে গেছে। ব্যস্ত সড়কে আচমকা একটি বাস উল্টে যাওয়ায় বিঘ্নিত হয় যানবাহন চলাচল। ডান পাশে একটা গাড়ি ছিল, ওই গাড়ির হাতে প্রতিযোগিতা করতে যাইয়া ওই গাড়িতে বাড়ি লাগিয়া গাড়িটা উল্টে গেছে। মুহূর্তের ভিতরে গাড়িটা উল্টে গেছে, আমি গাড়ির ভিতরে ছিলাম, আল্লাহ আমরা বাঁচাইছে। উপরে 4-5 জন পড়ছে, পড়লে পরে মানে কোন রকম জোর করে উঠছি, তো না যে আমার হাতের মধ্যে প্লাস পায়ের মধ্যে একটু কাটছে। আর এরপর তো আমরা বাইরে দেখি যে একজনের মাথা ফাটা আর কন্ট্রাক্টরের পা ভেঙে গেছে। তাই যেখান থেকে একবার পুরা মাংস ছুটে গেছে, ছুটে দেওয়ার পরে পরে এক সিঞ্জি আছে, ইমার্জেন্সি সিঞ্জি দেওয়ার পরে মেডিকেল পাঠানো হয়েছে। বাংলা সাহিত্যের প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সোমবার স্থানীয় সময় 17:45 দিকে 79 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। এপ্রিলে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আগে থেকেই সমরেশের ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা ছিল। সাতকাহন থেকে গর্ভধারিণী, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, অর্জুন, মেজরের অ্যাডভান্সার সহ বাংলা সাহিত্যের একের পর এক ক্লাসিক সৃষ্টির রূপকার ছিলেন সমরেশ মজুমদার। 1942 সালে 10 মার্চ জন্ম নেন অনিমেষ মাধুরবীলতার স্রষ্টা সমরেশ মজুমদার। তার শৈশব কেটেছে ডুয়ার্সের গায়ের কাটা চা বাগানে। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ির জেলা স্কুলে। 60-এর দশকের গোড়ায় কলকাতায় এসেছিলেন তিনি। ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক করেন। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি আনন্দবাজারে ছিলেন অনেক দিন ধরে। গ্রুপ থিয়েটারের প্রতি তার ছিল প্রচণ্ড আসক্তি। তার প্রথম গল্প অন্য মাত্রা লেখাই হয়েছিল মঞ্চনাটক হিসেবে, আর এরপর থেকেই তার লেখক জীবনী শুরু। একে একে লেখেন কালজয়ী সকল উপন্যাস। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে এবার নতুন ভোটার 43,000। প্রথমবারের মতো ভোট দিতে উদগ্রীব তারা। চান ভোট কেন্দ্রের নিরাপত্তা, নিজের ভোট নিজে দেওয়ার নিশ্চয়তা। ভোটারদের কেন্দ্রে আনা নানা উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ও প্রার্থীরা। আরিফ বিল্লার ক্যামেরায় আতিয়ার পারভেজের রিপোর্ট। খুলনা সিটি নির্বাচনে মোট ভোটার 5,35,000। ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। প্রথমবারের মতো ভোট দেওয়ার অপেক্ষায় 43,000-এর বেশি ভোটার। তবে নানা শঙ্কার কথা জানিয়েছেন তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে কেন্দ্রে যাওয়া নিয়েও দ্বিধায় অনেকে। আমি একজন তরুণ ভোটার হিসেবে আমার মূল আসার জায়গাটা হচ্ছে, যদি সুষ্ঠু পরিবেশ থাকে অবশ্যই আমি আমার অধিকারটি প্রয়োগ করব এবং সঠিকভাবে প্রয়োগ করব। আমি যাকে পছন্দ করব আমি তাকেই ভোট দেব, আর আমার ভোটটা যেন অন্য কেউ না দিতে পারে। সিটি কর্পোরেশনের প্রতি কাজের উন্নয়নের মন মানসিকতা বিবেচনা করে আমি ভোট দিব। আমি যাতে সুন্দরভাবে ভোট প্রদান করে বাসায় ফেরত আসতে পারি এমন একটি পরিবেশ চাই। আমি আশা করি যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, আর যদি একান্তই দেখি যে না একজন প্রার্থী, তখন তো দিতে যাওয়া না যাকি কথা। এই প্রার্থীটা উন্নয়নমূলক কাজ করবে বেশি,
আমি সেই ক্ষেত্রে বিবেচনা করব তাকে ভোটটা দেওয়ার জন্য। এবার তো ভোট দেব মানসিকভাবে পুরো পরিস্থিতি নিয়ে রাখছি, যদি নাকি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, যদি ভোট দেওয়ার সুযোগ হয় অবশ্যই ভোট দেব। ভোটারদের কেন্দ্রে নিতে তৎপর প্রার্থীরা, নানা উদ্যোগ নিয়েছে কমিশনও। আমরা ভোটারদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন এবং ভোট প্রদান করে যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন, এই ব্যবস্থা মাননীয় নির্বাচন কমিশন গ্রহণ করবে। যদি শক্ত প্রতিনিধি না থাকে তাহলে কিন্তু ভোটার আসে না। আমি এতক্ষণও মত বিনিময় করতে চাই, তাদের একই কথা যে প্রতিদ্বন্দ্বী না থাকলে মানুষ মনে করে যে উনি তো হয়ে যাবে, এই জন্য যাইতেছে না, হোটেলে বসে আড্ডা দেয় কিন্তু ভোট সেন্টারে যায় না। শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দিতে চায় খুলনা সিটি কর্পোরেশনের তরুণ ভোটাররা। আতিয়ার পারভেজ, বাংলাভিশন, খুলনা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।